বাগেরহাট জেলার দক্ষিণে আসলেই চোখে পড়ে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য গম্বুজ মসজিদ যে মসজিদ সবার দৃষ্টি কেড়ে নিয়েছে প্রতিদিন এ মসজিদে প্রচুর পর্যটকের ভিড় পড়ে মসজিদে ঢুকতেই চোখে পড়ে টিকিট কাউন্টার যেখান থেকে টিকিট নিয়ে পর্যটকরা মসজিদে প্রবেশ করে মসজিদটি খানজাহান আলী এর সময়ে প্রতিষ্ঠিত সব শ্রেণী পেশার পর্যটকরা এখানে নামাজ পড়ে এবং বাকিরা সবকিছু ঘুরে ঘুরে দেখে এখানে আছে একটি জাদুঘর যেখানে রয়েছে খানজাহান আলী এর সময়কালের বিভিন্ন জিনিসপত্র এর মধ্যে রয়েছে তরবাড়ি মাটির কারুকাজ করা বিভিন্ন জিনিসপত্র ও হাঁড়ি কলসি এছাড়া রয়েছে তখনকার সময়ের বেশ কিছু মুদ্রা এখানে আরও সংরক্ষিত আছে একটি কুমির আর এ সব কিছুর জন্য জাদুঘরেও পর্যটকদের ভিড় পড়ে প্রচুর কথা বললাম একজন পর্যটকের সাথে আমার বাসা গোপালগঞ্জ আমি একজন স্টুডেন্ট আমি এখানে আসছি অনেকদিন থেকে শুনতেছি যে এখানে একটা বাগের দেখার মতো একটা জায়গা আছে যার নাম ষাটগম্বুজ মসজিদ আমার চোখে পড়ল যারা মুসলমান তারা মসজিদে নামাজ পড়তেছে আর অন্য সবাই এখান সেখানে ঘুরে বেড়াচ্ছে মসজিদটা ভালোভাবে ঘুরে দেখতেছে এর আশপাশে কি আছে কি না এখানে রয়েছে ছোট ছোট গাছ ও ফুলের বাগান এছাড়াও রয়েছে বেশ কিছু বড় গাছ যা মসজিদের শোভা বর্ধন করে চলছে এবং এ গাছের ছায়ায় বসে পর্যটকরা তাদের ক্লান্তি দূর করে এটি আমাদের ঐতিহ্য আর এ ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের